যার জন্য তুমি বাচ্চা চুরি করলে, সেই বই যখন মারা গেল তো বাচ্চা নিয়ে তুমি কি করবে? আমি বুঝি কি যার বাচ্চা তুমি তাকে ফিরিয়ে দাও। বস্তির সবাই কইতে আছে বউটা আমার সতী লক্ষ্মী ছিল, আমার আট করা নাম ঘুষাই দিয়া তবে মরছে। সব বুঝলাম, কিন্তু বউ নেই ওইটুকুন বাচ্চাকে তুমি সামলাবে কি করে? তার ব্যবস্থা করছি হুজুর, দাইমা সারাটা দিন ওরে রাখবো, আমি সন্ধ্যাবেলা সাপনা চাইয়া ফিরে আইসা মায়াটারে বুকে জড়ায় ধরে শুয়ে থাকুম। বউটা মরছে, আমার তো একটা কিছু নিয়ে থাকতে হইব। কিরে শুভ, বাচ্চার কোনো খবর পেলি? না, চার দিকে তো খোঁজ করলাম। আমি জানতাম খোঁজ আপনি পাবেন না। শুনুন, কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি, আপনাকে বলা রইল বাচ্চাটার খোঁজ আপনি দিতে পারেন যদি পারেন। নগদ 50,000 টাকা দেব। হ্যাঁ, 50,000, 50,000 রুপিস ক্যাশ। শুভ, তোর উপর আমার অগাধ বিশ্বাস। দেখ, ভারত তো শুধু আমার বোন নয়, তোরও তো বোন। এর থেকে বেশি তোকে আর কি বল। চলি। তুমি নিশ্চিন্ত থাকো, শুভ যে কোনো উপায় বাচ্চাটাকে খুঁজে বার করবে। তুমি এসো, তোমার সঙ্গে এসো। তুমি তো সব খেলা দেখো। সারাদিনে কত টাকা রোজগার করো? তার কি কোনো ঠিক আছে? কোনোদিন 10 টাকা হয়, কোনোদিন 50 টাকাও পাই। চললে তো, বাচ্চা ফিরে পেলে ওরা 50,000 টাকা দেবে। শুনছি। রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে সাপ খেলা দেখাতে হবে না। তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। ওরা যে 50,000 টাকা দেবে বলেছে, ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো। টাকার লইগা মায়াটারে বেশি দিন করতা? মায়াটারে আমি চুরি করে আনছি ঠিক কথা, কিন্তু ও যখন আমার মরা বউটার পাশে শুয়া মামা করে কাঁদছে, তখন ও আমার মাইয়াই। বুঝতে পারতেছি আমি আপনারে খুব বিপদে ফেলাইয়া দিছি। ঠিক আছে, আমি মাইয়াটা নিয়ে আইতেছি, তবে দয়া করে টাকার কথা কইবেন না, ও কথা শোনাও পাপ। চলো, যেদিন থেকে পোশাকটা আমি পরেছি সেদিন থেকে আজ পর্যন্ত কোন অন্যায় আমি করিনি, তবে আজ করছি। বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে। চলো তারক, 50,000 খানো। 1,00,000 টাকা দিয়েও তোমার বুক থেকে কেউ তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারবে না, যতদিন আমি বেঁচে আছি।